আসসালামু আলাইকুম। ঢাকা টেলিকমের পক্ষ থেকে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার হাতে একটা ফোন দেখতে পারতেছেন, এটা ভিভো ব্র্যান্ডের ফোন, ভিভো Y11। এটা কোয়ালকম আইসি। এই ফোনটা বাংলাদেশ মার্কেটে হিউজ পরিমাণে সেল হয়েছে। তো এই ফোনটা হচ্ছে প্রবলেম ছিল স্ক্রিন লক। তো স্ক্রিন লক প্রবলেম ছিল আমার মতোই একজন টেকনিশিয়ান, উনি ওনার আসলে EMTও নাই বা অন্য কোনো টুলসও নাই যে এটা কাজ করবে। এটা কিউএফএল একটা টুলস আছে, যেটা ফ্রি টুলস, কোনো ডঙ্গল টঙ্গল ছাড়া। ওইটা যে কোনো একটা ফাইল ডাউনলোড দিয়ে উনি ফ্ল্যাশ করতে গেছে বা যাই হোক কিছু করতে গেছে, তারপর থেকে ফোনটা ফুল রেড। আপনারা তো স্ক্রিনে দেখলেনই, এটা যখন আমি EMT দিয়ে ফ্ল্যাশ করতে চাই বা ফরম্যাট দিতে চাই বা ইনফরমেশন দেখতে চাই, সিস্টেম পার্টিশন মিসিং। এটা আর কি আমার যেটা মনে হয় ফাইল নাই। তো এটা তো USB দিয়ে কোনোভাবে এটা ইডিএল মোডে ফ্ল্যাশ করার কোনো ওয়ে নাই। তো এটা আসলে যেগুলো আর কি ডেডবোর্ড রিপেয়ার বক্স আছে সেগুলোর মাধ্যমে এটা ফিক্স করতে হবে। তো এটা করতে গেলে প্রথমে যেটা করতে হবে, আমি EMC খুলবো না। EMC না খুললে আমি ISP পিন আউট যেহেতু বাজারে আছে, বাজারে বলতে মার্কেট মানে অনলাইনে পাওয়া যায় সার্চ দিলে ISP পিন আউট। সো আমি ISP পিন আউটে আগে লাগাবো, লাগাই আমি আগে দেখবো কী করা হয়, করা যায় বা হয় কি না। তো সাথে থাকবেন, ইনশাল্লাহ কাজটা হবে আশা করা যায়। আর দেখলে আপনাদের অবশ্যই অবশ্যই কোনো না কোনো কাজে আসবে। দেখেন এই যে ভিভো ওই ফোনটা, আমি ISP পিন আউট করছি। এখানে পিন আউটটা দেখেন, এটাই হচ্ছে ISP পিন আউট করা হয়ে গেছে। এখন আমি দেখেন PCতে আমি UEFI বক্সের ডিটেক্ট করা মাত্র ডিটেক্ট করছে। এখন আমি কাজ করব, দেখুন আসলে কি করা যায়, কি হয় না হয় বিস্তারিত দেখতে পারবেন।
আচ্ছা ভাই ঠিক আছে, আমি বলতেছি আর ওই ভিভো ওইটা আমি ইয়ে কি করবো, ভিভো ওইটা একটু টিম ধরে দেখবেন কি কোন টুল সেট আপ দেওয়া লাগবে বা কোন ডঙ্গল কানেক্ট থাকা লাগবে একটু বলবেন কি ভিভোটা।
দেখেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, জ্ঞাপন করি, কেননা সাকসেসফুল। কারণ আমি যখন ফোনটা পাই তখন কিন্তু ফুললি ডেড। এখন আমি যখন ফোনটা ইএমসি রিপেয়ার করি, করার পর ইউএসবি কেবল প্লাগ ইন করি, দেখেন ইউএসবি কেবল প্লাগ ইন করা মাত্র আমার ভিভো লেখাটা আসছে। ফোন ফুল রান হোক না হোক সেটা বড় কথা না, আমার তো ভিভোটা লেখা আসছে, রান আমি করব, এটা কোনো না কোনোভাবে হোক রান আমাকে করতেই হবে, রান আমি করবই। কিন্তু কাজ যে কিছুটা হয়েছে এটা 100%, তো এই জন্য আল্লাহর নিকট লাখ লাখ শুক্রিয়া। দেখা যাক ফুল রান হয় কি না। অবশ্য কয়েকটা সিস্টেম ফাইল মিসিং দেখাইলো, এখন এইগুলো থেকে আপনার ফোনটা ফুল রান নাও হতে পারে, আমাকে অন্যভাবে ফ্লাশ করতে হতে পারে বা রিপেয়ার করা লাগতে পারে। যেহেতু আমি এটার পিডি কত এটা আমার জানা নেই, তার জন্য আর কি ফাইলটা হতে অ্যাকুরেট নাও হতে পারে। আর সিস্টেম ফাইল দুইটা মিসিং হয়েছে, ইউজার ফাইল একটা মিসিং হয়েছে, তার জন্য ফোনটা ফুল রান নাও হতে পারে। তো এটা স্টিল হ্যাং অন লোগো, কারণ কি এখানে চালু হলে এখানে তিনটা অপশন কন্টিনিউ মানে ইয়া করতো, নড়ানড়ি করতো আর কি। এটাকে আমি আবার ফ্ল্যাশ করব, একটু ধৈর্য ধরে অপেক্ষা করি, দেখি চালু হয় কিনা। আমি এখন সেকেন্ড ট্রাই করব হচ্ছে রিকভারি মোড, ফাসবুট মোড, ভলিউম আপ বাটন ধরে পাওয়ার বাটন ধরলে এই অপশনটা আসে, এখান থেকে আমি রিকভারি মোডে যাব, যে আমি ম্যানুয়ালি এটা ইরেজ করে দেখব যে কাজ হয় কিনা। যদি কাজ না হয় সেক্ষেত্রে আমি অন্যভাবে ট্রাই করব, দেখি কিভাবে কাজটা হয়, চেষ্টায় আছি, দেখা যাক। এটা কিন্তু রিকভারি মোডে গেল না, অর্থাৎ ওই রিকভারি মোডে যাওয়ার জন্য যতটুকু ফাইল থাকা দরকার, প্রোগ্রাম থাকা দরকার এই ফোনে, আমার মনে হয় অতটুকু প্রোগ্রাম এই ফোনের মধ্যে নাই, যেহেতু সিস্টেম ফাইল দুইটা মিসিং। এখন আমি অন্যভাবে ট্রাই করব, দেখি কি হয়। একবার ইএমটিতে ফ্ল্যাশ করার জন্য চেষ্টা করি, দেখি ইএমটিতে ফ্ল্যাশ নেয় কিনা। দর্শক দেখেন ফাইনালি, মানে আপনি ভাবতে পারবেন না কতবার ট্রাই করার পর আমার এই কাজটা সাকসেসফুল হয়েছে। এখন ঘড়িতে দেখেন 12:41 রাত, আমি মানে কতবার যে ট্রাই করছি প্রত্যেকবারই কোনো না কোনো না কোনো না কিছু না কিছু না ইরোর আসবেই, ইরোর আসছেই, মানে ইরোর আসবে 100% ইরোর আসবেই। কিন্তু ফাইনালি দেখেন, আমি যদি উপরে থেকে দেখাই একটা ফাইল এরর আসে নাই, সবগুলো ফাইলই 100% সাকসেসফুললি মানে রাইট হয়েছে। তো আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে, কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। আমি কতবার ট্রাই করছি, আমার তো মনে হয় যে আমি এটা প্রায় রাত 9টা থেকে শুরু করছি, তারও আগে হবে ধরুন 9:30 থেকেই, তাও না 8টা থেকে শুরু করছি আমি মেবি। ফাইনালি এখন আমি সাকসেসফুলি, এখনও ফোনটাকে রানিং কিনা তা কিন্তু জানি না, তো এটুকু ভালো লাগতেছে যে
বিন্দু পরিমাণ আইসি পিন আউট প্লাস ইউএসবি কেবল বিভিন্ন লাইনে বিন্দু পরিমাণ এক ছোটা পরিমাণ আপনার ওইদিকে হাত দেওয়া যাবে না, কোনো নড়ানড়ি করা যাবে না, বাতাস পর্যন্ত দেওয়া যাবে না, একদম স্মুথলি রাখতে হবে। তো দেখেন ফাইনালি সিস্টেম ফাইল আমার কিন্তু মিসিং হচ্ছিল, দুই তিনটে করে মিসিং হচ্ছিল, ফাইনালি সিস্টেম ফাইল কিন্তু একদম ফুল, ভ্যান্ডোর ফাইল ফুল, ফোন চালু হোক না হোক সেটা আপত মানে কোনো বিষয় না, কিন্তু ক্যাশ ফাইল ফুল। আমি যে শেষ পর্যন্ত ফুললি রাইট করতে পারছি এটা হচ্ছে মেইন কজ। দেখেন মানে একটা ফাইলও মিসিং হয়নি, ইউজার ডাটা সবগুলোই ফুল, সবগুলোই, মানে এখানে কত টাইম যদি দেখানো যেত তাহলে খুবই ভালো হয়েছে। এগুলো মিনিটগুলো আপনাকে হিসেব করতে হবে, মানে কতক্ষণ পর্যন্ত রাখছে, 5-6 মিনিট করেও রাখছে, দেখেন 5 মিনিট 6 মিনিট 14 মিনিট পর্যন্ত লাগছে একটা। যাই হোক আমি এখন আইডেন্টিফাই দিব, এখানে ফুল আপনার দেখাচ্ছে, আমি জাস্ট ইউজার পার্ট থেকে কি বলে, আচ্ছা আমি এই ফাইলগুলো আমি একটু না কপি করে রাখি, এগুলো আমি কপি করতে ভুলে গেছি। তো এরপর আমি আপনার ইরেজ করব হচ্ছে ইউজার ফরম্যাট দিব, ফরম্যাট যদি নাও দেয় এবার পিটা আনলক করব। যাই হোক ধন্যবাদ, অসংখ্য শুক্রিয়া উপরালাকে, যে আসলে ফাইনালি ফুল রাইট হয়েছে। আসলে এতটুকু ধৈর্য আমার কিন্তু নাই, নর্মালি কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত ওয়েট করি না কোনো কাজের জন্যে, মানে একটা ফাইল ফ্লাশ করার জন্য। তো শেষ পর্যন্ত যাই হোক হয়েছে, এখন আমি ফোনটাকে রান করবো, রান করে দেখবো যে আসলে কত দূর পর্যন্ত কী হইলো। ফরম্যাট দেওয়ার দরকার নাই, অবশ্য ফরম্যাট দিলে জিনিসটা ভালো হবে। আচ্ছা আমি স্পেশাল থেকে উইপ করব, উইপ ডাটা করব শুধু। এপারপে থাকার কথা না, তারপর ক্লিক দিয়ে দেখি কি আসে। নাই, এখন আমি আবার আইডেন্টিফাই দিব, দিয়ে আইসি পিন আউটগুলো খুব সুন্দর করে খুলব, খুলে আমি লাগাই দেখবো কি হয়। তো দেখেন আইসি পিন আউট খুলছি, ক্যামেরা ট্যামেরা লাগানোর দরকার না, এটা কিন্তু আমি খুলে নিছি কাজের সুবিধার জন্য। বোর্ডে লাগাই রাখলে একটু চাপ চুপ লাগতে পারে, তারগুলো তো ধীরে ধীরে খুলে যেতে পারে, তার জন্য আমি একদমই খুলে নিছি। আমি ইউএসবি কেবল প্লাগ ইন করবো, পাওয়ার বাটন প্রেস না করে বিসমিল্লাহ। এত কষ্টের কাজ যদি সাকসেসফুল হয় তাহলে তো আর আমাদের বিষয়। যাই হোক আবার আলহামদুলিল্লাহ যে ভিভো লেখাটা অ্যাটলিস্ট আসছে। আমার যেটা মনে হয় ফাইল যদি ঠিক থাকে, এই ফাইল ঠিক আছে কিনা আমি শিওর না, ফাইল যদি ঠিক থাকে ফোন 100% চালু হবে। যাই হোক এই মুড কিন্তু আসতেছিল না, এই মুড যেহেতু আসছে আমি ক্লিয়ার ডাটা করি। ফোনটাকে রিস্টার্টে দিব, দেখা যাক কি হয়, আশা করা যায় আমার কাজ সাকসেসফুল। স্ট্যান্ড নেই,
আমার যেটা মনে হচ্ছে ফোন ফুল রান হওয়ার কথা, দেখা যাক কি হয়, আমরা ওয়েট করি। এনি হাও যদি ফুল রান না হয়, এখন কিন্তু আমি এখান থেকে কিন্তু আমি আপনার ওয়াইফাই দিয়ে সিস্টেমটা আপডেট দিতে পারবো, এসডি কার্ড দিয়ে আমি রিকভারি করতে পারবো, অনেকগুলো অপশন আসছে আর কি আমার হাতে। তো আমার মনে হয় যে এই অবস্থায় চালু হয়ে যাবে, দেখা যাক, ওয়েট করি। প্রথমবার যখন সিস্টেম ফাইল দুইবার না খেলো, ইউজার ডাটা দুই তিনটা মিসিং করলো, তখন কিন্তু আমার ফোনটা কিন্তু এই ভিভো লেখা আসছিল, কিন্তু এই রিকভারি মোড বা এই অপশনগুলো আসছিল না। এখন যেহেতু আসতেছে, কাজ ইনশাল্লাহ হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন ফোনটা ফুল রান হয়ে গেছে, মানে কতটা ভাল লাগতেছে এটা আসলে বলে বোঝানো মুশকিল, যেমন এত এত এই পরিমাণ ভাল লাগতেছে। ফাইনালি ফাইনালি আমি সাকসেসফুল, থ্যাংকস গড। শান্তি 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 শান্তি। কিন্তু এটা কি ফোন, কি যেন এটা আসতেছে, এক্সপেনশন না কি জানি, যেটাই আসুক সমস্যা নাই। আমি আপনাদেরকে মডেলটা দেখাই, অ্যাবাউট ফোন দেখতে পারতেছেন কিনা, 1906 ব্রিসবেন সবাস। তো এই হচ্ছে কাহিনী, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ওই তো, আসসালামু আলাইকুম।